ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে পণ্যবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সংঘর্ষে আটজন নিহত হয়েছেন সেই সঙ্গে আহত হয়েছেন ষাট জনেরও বেশি রয়েছে হতাহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা হতাহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন যাত্রী পণ্যবাহী ট্রেনটির চালক ও চালকের সহকারী এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের রক্ষীও রয়েছেন বলে নিশ্চিত করছে পুলিশ ও স্থানীয় প্রশাসন সোমবার দার্জিলিং থেকে শিয়ালদহর দিকে যাওয়ার পথে ফাঁসি দেওয়া রাঙাপাড়ি স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে এ ঘটনায় কলকাতা থেকে শিলিগুড়ির রেল যোগাযোগ সাময়িক বন্ধ রাখা হয়েছে দার্জিলিং পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেকরা জানিয়েছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে মালবাহী ট্রেন ধাক্কা দিয়েছে এতে একাধিক হতাহত হয়েছে সব দেখে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ইয়ে পিছে ইয়াতে খাড়া থা পিছে সে এক মালগাড়ি আঁকে ঠোক দিয়া তিন বগিয়া আবিতক ডিটেল্ড হুয়ায়

সবকুই পৌঁছায় ঘটনাস্থল দুর্ঘটনার শিকার কাঞ্চনজঙ্ঘ এক্সপ্রেস ট্রেনটি কলকাতার স্টেশন থেকে ছেড়ে গিয়েছিল গন্তব্য ছিল ত্রিপুরার আগরতলা এদিকে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রত্যেক নিহতের পরিবারকে দুই লাখ টাকা এবং আহতের পরিবারকে পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে এছাড়া ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের কেন্দ্রীয় রেল মন্ত্রণালয়ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক্স বার্তায় জানিয়েছেন নিহতের পরিবারকে দশ লাখ রুপি এবং আহতের পরিবারকে আড়াই লাখ রুপি ক্ষতিপূরণ দেয়া হবে হাওলাদা শামীম আর